চলে আসলাম বিধানসভার সামনে, এবার ভিতরটা ঘুরে দেখাবো। তো আজকে বেঙ্গালোরের দ্বিতীয় দিন, সকাল সকাল চলে আসছি মইনুরের কলেজে, এর সঙ্গে দেখা করতে। অ্যাকচুয়ালি ও নিয়ে আসছে আমাকে এইখানে। তো এটা হচ্ছে মইনুরদের কলেজ, তারপর তারা দেখাচ্ছি সামন। এই হচ্ছে কলেজ গেট। তো মইনুর গাড়ি বুক করতেছে। বিষয়টা হচ্ছে আজকে সকালবেলার কিছু কাজ ছিল, কাজ কমপ্লিট, এখন ঘুরাবে মইনুর একটু আমাকে, তাই না? ঘুরাবি না? এখন কলেজে বসে আছি, মইনুরদের কলেজে গেটেই বসে আছি। বেরোবো গাড়িটা আসলেই, কতক্ষণ? 3 মিনিট হয়। তো আমরা চলে আসলাম বিধানসভার সামনে, এবার ভিতরটা ঘুরে দেখাবো। চলো ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। এই যে মইনুর, তার সঙ্গে আরেকজন দাদা। ভিউটা, আকাশে মেঘ, তার জন্য ওরকম ভালো লাগতেছে না, কিন্তু সত্যি তবুও ভালো লাগতেছে। রোদ থাকলে আরও বেশি ভালো লাগতো। ওয়াও, সত্যি ছবির মতো লাগতেছে। এইখান থেকেই দেখতে হবে, ভিতরে তো ঢুকতে দিবে না। সত্যি প্লেসটা সেই, কোনো কথা হবে না। ও নিচের ঘাসগুলো এতক্ষণ আমি লক্ষ্যই করি নাই, কত সুন্দর লাগতেছে। দেখ 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 ঘাসগুলা। হ্যাঁ সত্যি। ওই এখন সন্ধ্যা, আমরা এইখানে রাত্রি অবধি থাকবো। হ্যাঁ লাইট জ্বালাবে, তারপর লাইট জ্বালাবে না, ওই লাইট না, এই লাইট তো জ্বলবে। দেখ না কত সুন্দর লাগতেছে। চলো এবার এই পাশ তো দেখাইলাম, এবার আরেকটা সাইড বাকি আছে, ওই দিকে যাই। এটা হচ্ছে মেন গেট, কিন্তু এইখান থেকেই দেখতে হবে, ভিতরে ঢোকা যাবে না। সত্যি ভালো লাগতেছে। ওয়াও ওয়াও, শুধু ওয়াও। চলো এই গেট খুলবে কি? ও গেট পুরো সিল মারা, তালাটা পুরো সিল মারা। চলো ঠিক আছে, এবার গেটের ভিতর দিয়ে ফোনটাকেই প্রবেশ করাইলাম। গেটের ভিতর থেকে ভিউটা দেখাইলাম, তো সেরকম ওইখান থেকে কাছ থেকে ভালো আসতেছে না, দূর থেকেই ভালো লাগতেছে। চলো এবার ওই সাইডটা যাই, ওই দিকে ঝালমুড়ি নেওয়া হয়ে গেছে। ঝালমুড়ি এখানে প্রচুর কালেকশন, ঝালমুড়ি লে লিয়া, লে না ফোটা, লে না ভিডিও লে না। তো রাস্তার এই সাইডটা হচ্ছে এই যে বিধানসভা,
আর রাস্তার ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে হাইকোর্ট কর্ণাটকের। পুরো লোকের ভিড় এইখানে, সবাই ঘুরতেই আসে। ভালো লাগলো জায়গাটা ঘুরে। তো বিষয়টা এখন ঘোরাঘুরির পরে গরম লাগছে, আইসক্রিম নিলাম, কিন্তু আইসক্রিমের গায়ে কোনো রেট নাই, যা মন চাচ্ছে তাই দাম নিচ্ছে। এটা কত করে নিল? 30 টাকা করে নিল। এটা আমাদের ওইখানে যাই হোক বলি না, অমনি নিতে হবে। তো বিধানসভার ঘোরাফেরা শেষ, এইখানে ভালোই লাগলো আর কি জায়গাটা। এবার কোথায় নিয়ে যায় মইনুর, আমার সেরকম অভিজ্ঞতা নেই, প্রথমবার আসছি ব্যাঙ্গালোরে। তা প্রথম দিন তো আসতেই গেছে, তারপর শরীরের অবস্থা একদমই শেষ, রাত্রে একদম ঘুম। তারপর আজকে সকালবেলা উঠে কিছু কাজ ছিল, কাজগুলো করে নিলাম, এবার বেরিয়ে পড়ছি। এবার তুই কোথায় নিয়ে যাই? মইনুর কোথায় গেল? পুরো ফরেস্টের ভিতরে এখন আমরা ন্যাচারাল পরিবেশে চলে আসছি। আছে গাড়ি, আছে, ভালো লাগছে পরিবেশটা। কি গেল মিস্টার বেন? মিস্টার বেনের গাড়ি গেল ওইটা। তো আমরা একটা পার্কে ঢুকবো এখন। তুই আমাকে বোকা বানাচ্ছিস। ওই টিয়া পাখি এত নিচে ছিল, এ গাছে অনেক টিয়া পাখি নিচেই বসে আছে। এই কোথায় যাস? দাঁড়া দাঁড়া একটু, দাঁড়া দাঁড়া বসে দে। এই গাছে উঠে গেল, কই গেল? ঘুরতেছে আমাকে নিয়ে খালি, নাই হারাই গেল। ওয়াও, ওই যে ন্যাচারাল পরিবেশ একদম। সব পার্কের ভিতরে লাইব্রেরি, ওই এটাও একটা পার্ক, একটাই পার্ক। তো পার্ক থেকে বেরিয়ে আমরা চলে আসছি ব্যাঙ্গালোর প্লেসে। তো এটা আজকে বন্ধ, মানে আসছি ঢোকার জন্য ভিতরে, কিন্তু বন্ধ ব্যাঙ্গালোর প্লেস। তো এখন কি করা যাবে? কি করবি এখন? এখান থেকে ঘুরবি? তো এখান থেকে ঘুরে মইনুরের হোস্টেলে চলে যাবো, সন্ধ্যা হয়ে আসছে। এখন কটা বাজে? 6টা বাজে। ব্যাঙ্গালোর প্লেস তো আজকে আর ভিতরে ঢোকা হইল না, নেক্সট দিন। আজকে আর তো রুমে গিয়ে একটু রেস্ট হওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম শপিং করতে। মইনুর আছে আর সঙ্গে দুজন দাদা আছে। এখন ম্যাক্সের উপরে শার্টের কালেকশন প্রচুর আছে, কোনটা নিবি? শার্ট নেবে মইনুর? দেখি আমি নেবো না, দেখি কি নেওয়া যায়, পরে কথা হচ্ছে। দুইজনে দেখা যাক কেমন হয় আর কি।
কেনাকাটা কমপ্লিট, এবার নামতেছি। অনেক কিছু নেওয়া হয়েছে, দেখি বিল কতগুলো হয়। বিলের লম্বা লাইন, ও আর একটা আছে কেরে গিফট, হ্যাঁ মিক্সার গ্রাইন্ডার। সব বন্ধ করে দিচ্ছে।